মাম মাম কই রে, খেলা কই, খেলা খেলা কই। নাচি 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 ওরে নাচি বাবরে, ওরে বাবরে, নাচি 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 ওরে বাবরে, বাবরে 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 বাবরে, নাচি 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 দেখি, নাচি 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 নাচি, খুব ভালো হচ্ছে, করো 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 করো, করো 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 করো, কি হয়েছে, নাচি নাচি কি হয়েছে, ও ওরে ওরে ওরে, ওটা নাচি নাচি হচ্ছে, নাচি 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 নাচি, নাচি 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 নাচি, দেখে নাচি নাচি, এদিকে দেখাও, এদিকে দেখাও, ঈশা বলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা ব্লগ, তাই তো তোমরা দেখছো ঈশা ব্লগ। এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, চুপ করো তো, এদিকে তাকাও, এদিকে তাকাও, মাম্মা মাম্মা, আর আর নাচি নাচি করতে হবে না, আর নাচি নাচি করতে হবে না গো, মাম্মা ও মাম্মা কি করবে, নাচি নাচি করতে হবে না, আর এদিকে তাকাও, চলো তোমার, বলো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা ব্লগ, আমার চ্যানেল এটা, তাই তো মাম্মা, এদিকে এদিকে, তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি, কি হলো বলবে না, বলো তো মাম্মা, বলো আজ থেকে আমি আমাদের, বলো বন্ধুরা আজ থেকে আমাদের ব্লগ স্টার্ট করছি, তোমরা আশা করছি আমায় অনেক 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 ভালোবাসা দেবে, তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, আমার সারাদিনের অ্যাক্টিভিটি, তোমরা দেখতে থাকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, এদিকে দেখাও, বলো এখন বাজে ঘড়িতে তিনটে, দুপুর তিনটে, এখন আমি আপেল সিদ্ধ খাবো, এদিকে তাকাও মাম্মা, কি দেখছো, বাবাই চলে গেল, বাবাই চলে গেল, তুমি যাবে তো বেরো করতে, তুমি আগে খাবারটা খেয়ে নাও, এই যে তোমার খাবার এখানে রাখা আছে, তুমি খাবারটা খেয়ে নাও মাম্মা, তুমি খাবারটা খেয়ে নাও, এই তো হচ্ছে আমার মাম্মামের আপেল সিদ্ধ, আর এখন ঘড়িতে বাজে তিনটে, ও এই ফলটা এখন খায়, তো এটা আমি বানিয়ে রেখে দিয়েছি, তিনটে বাজলে ওকে খাওয়াই, তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে নিই, আর ওর বাবার সাথে, ওর বাবাইয়ের সাথে ও এখন দুষ্টুমি করছে ভীষণই, ওর বাবাই আছে দরজার ওখানে, মানে ওই যে ওইখানে, আর ও এখান থেকে দেখছে আর বাবাইয়ের সাথে কথা বলছে, এদিকে মাম্মাম, আমার আলমারির কভারটা লাগানো হয়নি, কি অবস্থায় আছে দেখো আলমারি কভারটা, মাম্মাম চলো এখন ওকে এটা খাইয়ে নি, আর ওকে জামা, আর তারপরে ওর এখন বেড়াতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো ভীষণই খুশি আছে, তোকে খাইয়ে নি, তারপর বেড়াতে যাওয়ার জন্য রেডি করে দিই, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তো আজ অনেকদিন পর থেকে আমি আমাদের ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমরা আমাদেরকে অনেক 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 ভালোবাসা দেবে, আমার ছোট্ট ঈশার অনেক ভালোবাসার প্রয়োজন, তো চলো, কি কথা বলবে তুমি, কথা বলবে, ও 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 ও, তো দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, পটি ট্রেনিং করার জন্য এটা নিয়ে আসা হয়েছে, ও তো এর মধ্যে বসবেই না, কিন্তু এটাকে নিয়ে ও খেলতেও ছাড়বে না, এটাকে নিয়ে ওর খেলা চায়, খুব খেলবে এটাকে নিয়ে, দেখো কি করছে দেখো, মাম্মা কি কি করছো তুমি, ওখানে বসবে না একবার, এবার বসো মাম্মা, কি তাতা তাতা, ও মাম্মা মাম্মা, এদিকে এদিকে বাবাই, কি কি করছো, কি করছো, নাচি 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 করে দাও, বাবি কি করছো, খেলা করছো, সোনা খেলা করছো, করছো কি কি গো, এসো আমার কাছে, কি বলো, কি কি হয়েছে, কি হয়েছে বাবু, কি তাই তো,
চলো এবার তোমাদেরকে ছাদে নিয়ে যায়। ছাদে ইশার সমস্ত পারণ কাঁথা, তারপরে ও জামা সব রোদে দেওয়া ছিল, তো আমি এখন এসেছি এগুলোকে গুছিয়ে নিয়ে যাব। তো চলো তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করা যাক। তো দেখো, ছাদে আমাদের বেগুন গাছ লাগানো হয়েছিল, আর কি সুন্দর ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। যখন কোনো গাছ লাগানোর পর দেখা যায় না, এরকম ছোট্ট ছোট্ট মানে ফল ফুল হয়, খুব ভালো লাগে আমার দেখতে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। দেখো, এটুকুটুকু গাছের মধ্যে বা ছোট্ট ছোট্ট কীরকম বেগুন হয়েছে। আর তোমাদের দাদা ভাইও ছাদে এসেছিল, কারণ হচ্ছে গিয়ে দীপাবলির সময় গোটা ঘর বাড়ি সাজানো হয়েছিল লাইট দিয়ে। তো সেই লাইটিংগুলো এখনও অবধি খোলা ছিল না, তো ওই জন্য সমস্ত টুনি লাইটগুলো খুলে নিচ্ছিল। আর এখানে ঈশা এখন গেছে বেড়া করতে, মানে ওকে ওর ঠাম্মি নিয়ে গেছে বেড়াতে, আর আমি এখানে কাজগুলো সেরে রাখছি। তো ঈশার চার রকমের কলাই দিয়ে ওর খিচুড়িটা আমি বানাই, মুগ মুসুর মটর ছোলা। তো এই কলাইগুলো আমি একটু হালকা রোস্ট করে রাখি, তো তার ফলে কলাইটাও বেশ ভালো থাকে, আর মুগ কলাই এই সমস্ত কলাই একটু ভেজে নেওয়া হয় তো বেটার, ওই কারণে আমি ভেজে রেখে দিই। তো প্রথমে আমি মুগ কলাইটাকে ভেজে নিচ্ছি, কারণ এটাই তো ভেজে নেওয়াটা দরকার। তো তারপর আমি সব রকম কলাইগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম এখন মুসুর কলাই। তো দেখো, তোমরা একটার পর একটা কলাই যখন দিচ্ছি না, লুকটা কি অসাধারণ লাগছে, মানে আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো ভাজার পর শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আমি রেখে দিই, তার ফলে কলাইটা আমার অনেক দিন পর্যন্ত ভালোও থাকে, আর প্রত্যেক দিন মুগ কলাই ভাজার কোনো ব্যাপার থাকে না। তো কাজটা এগিয়ে থাকে, আমি চাল ডালে মিক্স করে ওকে খিচুড়িটা বানিয়ে দিতে পারি। আর এখানে ঈশার মানে ওর যে ফিডারটা, আমি প্রত্যেক দিন সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক যখন টাইম পায় আমি ফুটিয়ে রেখে দিই। তো প্রত্যেক দিনের কাজ এটাকেও আমি এখন করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বাড়ি ফিরেছে, তো নিয়ে এসেছে বিস্কিট, চানাচুর আর এরকম নুন হলুদ রাখার জন্য দুটো কৌটো। তো চলো দেখাবে নতুন ব্লগে, বাই।